এবছর তার মানে কালকে 8 জানুয়ারি দা ইয়ার 2023 আমরা আহমেদাবাদে পিকনিক করতে চলেছি। আপাতত আমাদের ছোট টিম 5 জন, আর এই যে এখানে সব রসদি রয়েছে, অনেকটা আমাদের হায়দ্রাবাদের পিকনিকের স্পটের সঙ্গে কিছুটা মিল রাখার চেষ্টা করেছি। কারণ হায়দ্রাবাদে তো এই চিংড়ি মাছ করবে বলেছে, আমি চিংড়ি মাছ আমরা নিয়ে এসেছি এবং খাসির মাংস নিয়ে এসেছি, সঙ্গে অবশ্যই মিষ্টি থাকবে, মিষ্টিটা কাল সকালবেলায় আনা হবে, রসগোল্লা। এই যে আমরা দুজন এখন রওনা দিচ্ছি পিকনিক করার জন্যে, মালপত্র চোল আমাদের সঙ্গে জয়েন করছে। হাই চোল, এখন যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছি। এই যে অর্ঘ্য সব বটল টটল তারপরে খাবার দাওয়া প্রিপারেশন করে নিয়েছে। আমি আর চোল পিকনিক শুরু হয়ে গেছে। 2023 সালে পিকনিক স্টার্টেড, টুডে 8 জানুয়ারি দা ইয়ার 2023। এখন এখানে 5 জন আছে, আমাকে নিয়ে 6 জন, স্মল টিম, স্মল অ্যান্ড ইন্ট্যাক্ট টিম। এই যে জাল দিয়ে মাছ ধরছে, জাল দিয়ে মাছ ধরছে। আমরা আজকে পিকনিকে এসেছি। এই যে দূরে আমাদের পিকনিক স্পট, পিকনিক হচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার জিনিসপত্র রান্না করার পালা। আমি আর চোল এসে গেছি এখানে। হাই চোল, আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল নো চোলাভেল রাজনাথন ইজ উইথ মি, উইথ আস টুডে দ্য পিকনিক। দিস ব্রিঞ্জাল ইজ 1 কিলো ওয়েট, এই বেগুনটা 1 কিলো ওজনের এবং খুবই ভালো। আজকে এটা ভাজা করে খাওয়া হবে। এত বড় সাইজের বেগুন আমরা হায়দ্রাবাদে দেখিনি, রাইট না? ইন হায়দ্রাবাদ ইট ইজ নট এয়ার, এয়ার ইজ স্পেশালিটি। গুড, অল টিম নাও ইট ইজ ওয়ার্কিং লাইক বিগ বস, দে আর এক্সপ্লোরিং অল দ্য ফায়ারউড টু কালেক্ট ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার। অর্ঘ্য তো টায়ার্ড হয়ে গেছে। আরে নেই, পিকনিক শুরু হয়ে গেছে এবং ঘুটো পাওয়া গেছে। এখানে এত ওয়েদার, এত ড্রাই, গোবর পড়া, গরুর থেকে পড়ার সঙ্গে সঙ্গে ঘুটে হয়ে যায়। আর এইদিকে এই যে সারণী, সারণী মানে সমুদ্রের ঐশ্বর্য, সেটাই বললো এখন। ও সেই বেগুনটা কাটলো, বা দারুণ লাগলো না কাটতে? কেটেছে অর্ণব, অর্ণব এটা মুখটা দেখি আসলে। ও হ্যাঁ, যা কাটতে কেমন লাগলো? ওই অত বিগ সাইজ সহজ? আচ্ছা আচ্ছা, কিভাবে কাটলে? প্রথমে চাকুটা নেওয়া হলো, হব হব করে 8 তারিখে জানুয়ারিতে 2023 সালে সবরমতি রিভারের ধারে হয়েছে আমাদের হায়দ্রাবাদ চ্যাপ্টার, পিকনিকের হায়দ্রাবাদ চ্যাপ্টার। অলরেডি আমাকে ভিডিও কলিং করে দেখিয়েছে ওরা কী কী করছে, তবে ওদের দেখলাম যে গলদা চিংড়িটা বেশ অনেক এনেছে, নিমাই দেখালো। আমাদের এখানে তো অত বড় গলদা চিংড়ি পাওয়া যায় না, যা পাওয়া গেছে তাতেই হবে। তবে মাংসটা এখানে খুব ভালো হায়দ্রাবাদ থেকে, এখানে সত্যিই কচি পাটার মাংস। হ্যাঁ, আমাদের পিকনিক প্রায় শুরু হয়ে গেছে, ভাত হচ্ছে, ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে, যাই না হাড়ির ভেতরে ঢুকে দেখিনি। তো এখানে এমনি অনেক কিছুই আছে, শরা সব আনা হয়েছে, যাই না কখন কাটা হবে, খাওয়া হবে। এবং অর্ঘ্য তো প্রচুর পরিশ্রম করে চলেছে, আর এই মেয়েটিও নতুন জয়েন করেছে, খুব পরিশ্রম করে চলেছে। ভাত প্রায় হওয়ার পথে এবং একটু জল দিতে হবে নাকি? ও একটু জল দিতে হবে, আচ্ছা, ও জল দিয়ে নামে ফ্যান গালতে হবে নাকি? এবার ডাল বানানো শুরু হবে, ভাত হয়ে গেছে। বাবা, গাজর দিয়েছে, মটরশুঁটি আর মুগ ডাল, বেশ পিকনিকের পক্ষে বেশ আইডিয়াল জায়গা। আমরা গতকাল খুঁজে খুঁজে বার করেছিলাম এবং বেশ ভালোই লাগছে। গালা হচ্ছে, অর্ণব করছে, ভাতটা তো দেখে বেশ ভালোই লাগলো, এখন সাবধান। বাহ, সুন্দরভাবে মাছ গালছেন
অনুপ যে এরা মোশ্চরাতে এসছে পাশাপাশি থাকে হেল্পফুল এরা খুব খুশি আমরা এসছি ওই যে দূরে আমাদের পিকনিক স্পট গাড়ি যেখানে আছে তার পেছনে খুব ভালো এনারাও আমাদের এখন মেম্বার হয়ে গেছেন লোকাল লোক আমাদের রান্নাবাড়ি শেষের পথে এই লাস্ট ডাল হচ্ছে এবং তারপরে আমরা গাড়িতে সব তুলে নিয়েছি অন্য জায়গায় গিয়ে খাবো গাড়ি নিয়ে একটু ঘুরবো ঘুরে তারপর একটু খাবো আর কি এই যে আমরা তো সবরমতী রিভারের বেসিন সেখানে আমরা পিকনিক করলাম মানে রান্নাবাড়ি করলাম তারপরে ওখানে এখন প্রচণ্ড গরম সেজন্যে অর্ঘর বাড়ির 1.5 কিলোমিটার আগে তা আমরা ওখানে চলে এসেছি অর্ঘর বাড়িতে আমরা এখন খাওয়া দাওয়া করব অর্ণব যথেষ্ট কষ্ট করেছে আর সারণী তো কষ্ট করেইছে আর অর্ঘ তো অতুলনীয় অর্ঘর কোনো ব্যাপার নেই আর আমাদের ও অনেকটা সেই কি বলবো মানে লোকের সঙ্গে যে ইন্টার কী বলো ওটাকে মানে লোকের সঙ্গে যোগাযোগ যেটা ইন্টারাকশন করার জন্য আমরা ওকেই ছেড়ে দিই আর কি ও ভালো ম্যানেজ করতে পারে কারণ ওই যে রাখাল লোকগুলো ছিল সেটাকে প্রথমে ও ম্যানেজ করেছে কারণ আমি ভয়তে ভয়তে ছিলাম যে ওখানে করছি পিকনিক তা কি হবে না হবে তাও সুন্দরভাবে ম্যানেজ করেছে আর আমাদের ম্যানেজিং দেবী তো রয়েছে এই যে ম্যানেজিং দেবী রয়েছে এবার আমরা খাবো আর আমি তো আছি এবং আমিও খেতে বসবো এই জায়গাতে এবং বেশ ভালোই লাগছে কি হয়েছে একবার বলে দিই যে বেগুন ভাজা হয়েছে তার সঙ্গে এই যে ডাল মুগের ডাল সবজি ডাল আর এটা কি মাংস হ্যাঁ এটা মাংস কচি পাঠার মাংস আমাদের কাছে কিন্তু সত্যি কচি পাঠা পাওয়া যায় এবং এটা হলো চিংড়ি মাছের কি এটা মালাইকারি বলে চিংড়ি মাছের মালাইকারি চিলেঙ্গের মালাইকারি কি করে করেছো এটা হচ্ছে আপনার ডেসিকেট কোকোনাট আমরা অরিজিনাল কোকোনাট পাইনি হ্যাঁ তো ডেসিকেটেড কোকোনাট আর কোকোনাট মিল্ক আচ্ছা ওটা দিয়ে বানিয়েছো হ্যাঁ ওটা দুটো মিলিয়ে তারপর এটা বানানো হয়েছে চিংড়ি মাছটা একটু পরিষ্কার করে কালারটা তো খুবই ভালো হয়েছে দেখছি আর এটা চাটনি নাকি এটা হচ্ছে টমেটো খেজুরের চাটনি টমেটো খেজুর আরো কিছু আছে মনে হচ্ছে কাজু বাদাম আছে দেখছি কাজু বাদাম কিশমিশ এগুলো আর এই ভাতটা তো বোধহয় বাসমতি নাম মানে সরু রাইস আর কি লং রাইস যেটা বলে আর এই যে পাপড় এই পাপড়টা সাবুর পাপড় বেশ টেস্টি একটু খেয়েছি আমরা আর বাঁধাকপির তরকারি সে তো আর সেই গাড়ির মধ্যে সকালে টিফিনে খেয়েছিলাম তারপর